গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। সো আজ আমি কিন্তু তোমার সাথে কোনো ব্লগ শেয়ার করবো না, একটু ভালো না, আজকে গল্প করা যাক আর সাথে কিছু আমার দুর্গাপূজার কালেকশন শেয়ার করা যাক। অনেকদিন ধরেই মার্কেটিং করেছি, মানে অনেকদিন আগেই মার্কেটিং করেছি কিন্তু আপনার সাথে কিছু শেয়ার করা হয়নি, তো বলেছিলাম শেয়ার করবো। ফাইনালি আজকে বসে পড়েছি ব্যাগপত্র নিয়ে একদম সবকিছু শেয়ার করতে। সবার আগে বলে দিই, আমি কিন্তু থাকি হচ্ছে ঝাড়খণ্ডে, তো আমরা মার্কেটিং করতে যাই সাধারণত ওয়েস্ট বেঙ্গলে। তো ওয়েস্ট বেঙ্গলে যে আসানসোল বলে জায়গাটা আছে, আই হোপ কি আপনারা সবাই চেনেন, মানে ম্যাক্সিমাম লোক আসানসোল জায়গাটা চেনে। তো ওখানেই একটা ভি মার্ট বলে, একটা বিশাল ভি মার্ট, আপনারা নাম অবশ্যই শুনেছেন, সেই মলে গিয়েছিলাম। সেখান থেকে প্রচুর জিনিসপত্র কিনেছি যেগুলো একদমই কম প্রাইসে, স্টার্টিং প্রাইস মাত্র 50 টাকা থেকে। মানে আমি প্রথমে ঢুকে বিশ্বাসই করতে পারিনি যে এত কম প্রাইসে কি ড্রেস পাওয়া যায় আদৌ, বাট এত সুন্দর কোয়ালিটি। চলুন বক বক করবো না, আপনাদেরকে দেখাই সাথে সাথে বক বক করি। তো আমি কোথা থেকে কিনেছি পুরো ডিটেলসটা অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। তার আগে আপনারা আমার কালেকশনটা দেখে নিন, কালেকশনটা দেখলে হয়তো আপনাদের পুরোপুরিভাবে বিশ্বাস হয়ে যাবে যে এরকম রেঞ্জেও ড্রেস পাওয়া যায়। তো আবার মলে, তো চলুন কী কী কিনেছি সেটা আপনাদেরকে দেখাই। তো চলুন প্রথমে স্টার্ট করি। এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কোয়ালিটি। দামটা দেখে ভাবছেন হয়তো খুবই বাজে কোয়ালিটি সিনথেটিক, কিন্তু জানেন তো আমরা তো মা, আমরা তো অবশ্যই চাইবো আমাদের বাচ্চারা যাতে কম দাম না বেশি দাম হলেও ভালো কোয়ালিটির ড্রেস পরাই। তো সেই জন্য কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট, সেই সব দেখেই কিন্তু আমরা ড্রেসগুলো কিনেছি। তো ভাববেন না তো কম প্রাইস বলে বাজে কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি, নরম গেঞ্জি, একদম অরিজিনালি গেঞ্জি কাপড়ের। তো এই যে টি শার্টটা দেখছেন, এর দাম হচ্ছে মাত্র 69। আই হোপ কি তোমরা আপনারা বুঝতে পারছেন, 69 এরকম টি শার্ট। তা আবার মল থেকে, মানে মলে যেটা 299 আগে কোনো জিনিস ধরা যায় না, তো ভি মার্টে অলওয়েজ কিন্তু স্পেশাল অফার চলে, সেই জন্যই এত কম দামে। আরও একটা টি শার্ট দেখতে পাচ্ছেন, এটারও প্রাইস আচ্ছা, এটা এইটার থেকে এটা কিন্তু একটু মোটা, মানে গেঞ্জি কাপড় দুটোই গেঞ্জি কাপড়, ওটা একটু পাতলা, এটা একটু মোটা। তো এটার প্রাইস হচ্ছে 79, মানে এই সব যে ফর্মাল যে টি শার্টগুলো আছে এগুলো কিন্তু পুজো স্পেশালি পরা যেতে পারে, ষষ্ঠী সপ্তমী পরা যেতেই পারে, দশমীতে পরা যেতে পারে, আমি বলছি না অষ্টমী নবমী পরা যেতে পারে, কিন্তু ষষ্ঠী সপ্তমী বেস্ট লাগে। আর বাচ্চাদের কিন্তু যে কোনো ফর্মাল ড্রেস পরলে বেশি ভালো লাগে, সেই কারণে ফর্মাল গেঞ্জিগুলো কিন্তু ভীষণ স্মার্ট লাগে দেখতে, আমার তো ভীষণ স্মার্ট লাগে। একটা জিন্সের সাথে এরকম টি শার্ট পরলে কিন্তু দারুণ লাগবে। আর 79 কিন্তু দারুণ দারুণ কালার আছে, তো আমাদের এই কালার যেগুলো আমাদের ঘরে রয়েছে সেই কালারগুলো না নিয়ে যেগুলো নেই সেই কালারগুলো নিয়েছি। তো এটা হচ্ছে 79, এটা একটু মোটা। আর হ্যাঁ, এগুলো কিন্তু মানে বাইরে ঘুরতে যাওয়া, মার্কেটিং সব জায়গায় পরে যাওয়া যাবে, এত সুন্দর। আর এটা দেখতে পাচ্ছেন, এটা দেখুন ভীষণ সুন্দর, কি মিষ্টি কালারটা দেখুন, জাস্ট অসম কালার। আপনারা যেটা কালারটা মোবাইলে দেখতে পাচ্ছেন অরিজিনালি কালার কিন্তু এটা, কোনো রকম ডিসকালার হচ্ছে না, মানে আমি চোখে দেখো যেটা দেখতে পাচ্ছি স্কিনও দেখতে পাচ্ছি, কালার যেটা দেখছেন ওটাই, খুব মিষ্টি কালার। মানে এই কালারের ড্রেস আমি আমার ছেলেকে কোনোদিন পরাইনি, এটা কিন্তু ফুল স্লিভস ইচ্ছা করেই নিয়েছি, কারণ দুর্গাপূজার পরই কিন্তু ঠান্ডাটা পড়ে যাবে, আর ওই সময় ঘরে না মানে যখন কালী পুজোটা থাকে তখন কিন্তু সোয়েটার পরানো যায় না, আর প্লাস হাফ হাতাও জামা কাপড় পরানো যায় না, তখন মনে হয় একটু ফুল হাতা গেঞ্জিগুলো বেস্ট হয়। তো এই যে ফুল হাতা গেঞ্জিগুলো কিনেছি, আর হ্যাঁ আমার ছেলে একটু গোলু মোলু যেহেতু সেই কারণে একটু বড় সাইজ কিনেছি কিন্তু। আর অবশ্যই এখানে সাইজের ডিফারেন্সও কিছু প্রাইস হয়তো এদিক ওদিক রয়েছে কিন্তু খুব কম সেটা। তো এটার হচ্ছে 89, যেহেতু ফুল স্লিভ, যে কোনো ফুল স্লিভস আমি দেখলাম ওখানে 89 ছিল, আর গেঞ্জিটা কিন্তু ভীষণ বড়, এর থেকে এক সাইজ ছোটও নেওয়া হয়েছিল সেটা কিন্তু 79 ছিল। বললাম একটু কোনো কোনো ড্রেসে হেরফের রয়েছে, কোনো কোনোতে নেই। এই একটা হলো, তিনটে। এবার দেখুন এই টি শার্টটা, এই টি শার্টটা কিন্তু দাম আপনারা গেস করতে পারছেন কিনা আমি জানি না, টি শার্টটা কিন্তু ভীষণই সুন্দর সফট কাপড়ের, আর অরিজিনালি গেঞ্জি কাপড়ের। এটা কিন্তু আমি অফারে নিয়েছি, তো এটার এমনি দাম হচ্ছে 119 কিন্তু, বাট এটা আমি পেয়েছি অনলি অন 50, মানে 49 রুপিসে, 49 টাকা এটা পেয়েছি, এটা 49। এই টি শার্টটার দাম হচ্ছে মাত্র 49। দেখুন টি শার্টটা কিন্তু বেশ বড়, আমার থেকে একটু যারা রোগা আছেন তারাও কিন্তু পরতে পারেন। ঠিক এই টি শার্ট কিন্তু
মানে আমাদের বয়সে যে মেয়েদের যে টি শার্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু 100 থেকে শুরু, মানে 100 টাকায় ঘর গেঞ্জি টি শার্ট যেটাকে বলে আর কি, মানে জিনিসের সাথে যেগুলো ওয়্যার করে, অসাধারণ সব কালার, দারুণ দারুণ শার্ট টি শার্ট সব রয়েছে, 100-120 টাকার থেকে শুরু, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। আমি অলরেডি চ্যানেলে ব্লগটা আপলোড করেছি, প্লিজ আপনারা চেক আউট করে একবার দেখে নিন। আর নেক্সট যেদিনকে যাবো সেদিনকে পুরোটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো, আপনাদেরকে পুরো মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি। এই কালেকশনগুলো দেখলেন, কালেকশনগুলো কত সুন্দর সুন্দর কালেকশন, এগুলো সব কিন্তু 100-এর মধ্যেই, মানে 100 টাকার ভেতরেও যে জামাকাপড় পাওয়া যায় সেটা এখান না দেখলে বিশ্বাস করা যাবে না। এবার আসি বড় বড় ছেলেদের ড্রেস, বাচ্চাদের ড্রেস দেখিয়ে দিলাম, তো আমি যেগুলো পারচেস করছি সেগুলোই দেখাচ্ছি, এমনি কালেকশন ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এই টি শার্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলার দেওয়া, এই টি শার্টটার দাম কত হতে পারে? বাজারে নিশ্চয়ই 350-400 টাকার নিচে কোনো গেঞ্জি নেই, মাত্র 119 টাকা মাত্র, আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র 119 টাকায় এই টি শার্টটা। হ্যাঁ, ওখানে 119 টাকায় আপনি যদি 300 টাকার মানে 300 সরি 2টো যদি গেঞ্জি নিতেন তাহলে কিন্তু ওখানে আরও একটা গেঞ্জি ফ্রি পাওয়া যেত, মানে যেহেতু আমি একটাই নিয়েছি তাই জন্য আমি কিছু ফ্রি পাইনি। যদি এবার দেখাই দাদাভাইদের জন্য প্যান্ট, এত সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট, কাপড়ের প্যান্ট সব ছিল 800 করে, মানে একটা 800 না, ভুল ভাববেন না। এই দেখুন প্যান্ট, এত সুন্দর কাপড়, সফট কাপড় পুরো, অল ওভার সাইজ রয়েছে, মাত্র 799-এ 2টো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এই একটা প্যান্ট কিনেছি, তার সাথে এই একটা প্যান্ট ফ্রি, মানে আপনি নিজে চয়েস করতে পারবেন, এমন না আপনি ওরা চয়েস করে দেবে, আপনি একটা পছন্দ করে দুটো পছন্দ করবেন, 800 টাকায় 2টো প্যান্ট, মানে ধরুন 400 টাকা করে এক একটা প্যান্ট পড়লো, আদৌ কি 400 টাকায় প্যান্ট পাওয়া যায়? না, একদমই না, বিশ মানে সারাক্ষণ অফার চলে তো আর কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারি না। এই মলটাতে কিন্তু গ্রসারি আইটেম থেকে ড্রেস থেকে জুতো থেকে সব কিছু পাওয়া যায়, তো আমরা খুব বেশি হাতে যেহেতু টাইম নিয়ে যাইনি সেই কারণে কিন্তু আমরা সবকিছু ঘুরতে পারিনি, যেটুকু ঘুরেছি তার মধ্যে এই কটা জিনিস কিনে ফেলেছি, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর অফার ছিল। তো যাই হোক, জুতো কিনেছি, জুতো ছিল প্রচুর সুন্দর সুন্দর, 200 টাকা করে আমাদের জিন্সের সাথে যে শুগুলো ওয়্যার করি আমরা সেগুলো ছিল ভীষণ। নেক্সট দিন আমি ডেফিনেটলি শিওর আপনাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। এই দেখুন এই কিটোটা 450-500 টাকা দিয়ে আগের বছর কিনেছি একটা কিটো বাজার থেকে, আমাদের এখানে বাজার থেকে, এই কিটোটার দাম নিয়েছে মাত্র 300 টাকা, 300 টাকায় এই কিটোটা আমার ছেলের জন্য, এটা আমার ছেলের 300 টাকায়। তুমি কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন, এত সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু কোথাও পাওয়া যাবে না আমার মনে হয়, মানে মার্কেটে তো আমি পাই না। তো যাই হোক, এরকম এই জায়গাটা কিন্তু ভিজিট আপনারা করতেই পারেন, বিশাল এই মলটায় কিন্তু খুব সুন্দর সুন্দর সব আইটেম পাওয়া যায়, দারুণ কোয়ালিটিও বেস্ট আর দামটাও ভীষণ সুন্দর, অলওয়েজ অফার চলে, যতক্ষণ মানে খোলা থাকে ততক্ষণ অফার চলে। এবার আসি আসানসোল মার্কেটে কিছু কম দামে জিনিস কিনেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এই যে নাইটিটা দেখতে পাচ্ছেন, টুকটুকে রেড কালারের, একদম নতুন বউ, নতুন বউ ফিল হবে। নাইটি শুরু হয় বাজারে কিন্তু 200 টাকার থেকে, 200 টাকার থেকে নর্মাল নাইটি 220-230 এগুলো একটু একটু হাই রেঞ্জে যেতে থাকে, মানে আস্তে আস্তে ভরে উঠতে থাকে, 200 টাকার নিচে কোনো নাইটি নেই, আগে 170 নিত, এখন 200 ডাইরেক্ট 200 বলে দিয়ে। এবার আসি এই নাইটিটা, এই নাইটিটার প্রিন্টটাও দেখুন কি সুন্দর, কি মিষ্টি কালারটা না, আর নাইটিটা কিন্তু ভীষণ বড়, আমি একটু নিচ থেকে খাপিয়েও নিয়েছি, বড় মানে ভীষণ বড়, মানে একটা লম্বা লোকের হয়ে যাবে, আমি তো নাটুকুটু সেই জন্য কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি, বাট ভীষণ বড়, সাইড দিয়েও খাপাতে হয়েছে, প্রচুর বড়। এটার দাম কিন্তু মাত্র 100 টাকা, 100 টাকার নাইটি, কোনো জায়গায় কিন্তু খুদ নেই, একটাই খুদ, সেটা হচ্ছে একটু মিক্স রয়েছে, এটা যেমন পিওর কটন এটা কিন্তু একটু মিক্স, তো অবশ্যই আমি বলবো 150 টাকা নাইটিটাই নেবে 50 টাকা বেশি দিয়ে, আর যদি কেউ মিক্স পরতে চাও তাহলে 100 টাকা নাইটি যদি কেউ পরতে পারো, হ্যাঁ শীতকালে পরা যাবে, গরমকালে না পরা গেল, ঠিক আছে। এটা তো আমি কিনে নিয়েছি, এবার তখন তো বুঝতে পারছি, তখন মনে হচ্ছিলো সুতির, কিন্তু ব্যবহার করার পর মনে হলো যে না এটা সুতির না, কিন্তু এটা কিন্তু পিওর কটন, তো 150 টাকা নাইটিটা বেস্ট। তো এই ছিল আমার চিপ রেটের মধ্যে আমার এই সব কালেকশন, একদম কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর টি শার্ট, শার্ট, জিন্স কিনতে চাইছেন তো তারা অবশ্যই কিন্তু এই মার্টটাতে ভিজিট করতে পারেন, কারণ কি 1500-2000-3000-এর নিচে না, 3000-এর ওপরেই বলতে পারেন জিন্স কিন্তু পাওয়া যায় ছেলেদের, কিন্তু এখানে কিন্তু একদম কম প্রাইসের মধ্যে জিন্স, মানে একদম 300 টাকার থেকে শুরু হচ্ছে,
800 টাকা অবধি আছে, তার মধ্যে কিন্তু বাই ওয়ান গেট ওয়ানও থাকে। তো অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন আপনারা যারা কম প্রাইসের মধ্যে চাইছেন। আর নেক্সট আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে পুরো মাঠটাকে ঘুরে গ্রসারি আইটেম থেকে এভরিথিং সব কিছু আপনার সাথে শেয়ার করব। তার জন্য কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন, তাহলে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ড্রেসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সুইটস কমেন্টস। তো চলুন, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।